দ্বিতীয় দফায় আজ ভাষণচর যাচ্ছেন 1804 জন রোহিঙ্গা বিকেলে মিউজিক ও স্পোর্টস ক্লাব উদ্বোধন করোনার টিকাদান কর্মসূচিতে থাকছে সব ধরনের স্বাস্থ্য অবকাঠামো কাজ করবেন দক্ষ কর্মীরা বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-1 সমতায় ভারত শুনছিলেন ফর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12:21 সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-online দ্বিতীয় দফায় কক্সবাজার ক্যাম্প থেকে 1804 জন রোহিঙ্গা ভাষণচরের উদ্দেশ্যে যাত্রা করেছেন সকাল 9:30টায় নৌবাহিনী 5টি জাহাজে করে যাত্রা শুরু করে প্রায় 435টি পরিবার বেলা 1টা নাগাদ তাদের পৌঁছানোর কথা রয়েছে রোহিঙ্গারা বলছেন কক্সবাজার ক্যাম্পের তুলনায় ভাষণচরে ভালো আছে প্রথম দলটি তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে স্থানান্তরে সম্মতি তাদের দুপুরে ভাষণচরে পৌঁছানোর পর সেখানে ট্রানজিট ক্যাম্পে আনুষ্ঠানিকতা শেষে আবাসন ব্যবস্থা বুঝিয়ে দেওয়া হবে রোহিঙ্গাদের এছাড়া বিকেলে ভাষণচরে মিউজিক ও স্পোর্টস ক্লাব উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গা স্থানান্তরের মাধ্যমে অস্থায়ী প্রক্রিয়া শুরু হয় পর্যায়ক্রমে 1,00,000 রোহিঙ্গা ভাষণচরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ছে প্রথম পরীক্ষামূলক বিদেশি জাহাজ কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ভেনাস ট্রায়াম্প মাতারবাড়ি পৌঁছেছে এর আগে পানামার পতাকাবাহী জাহাজটি গত 22 ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেগন বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে রওনা দেয় এরপর গভীর সাগর থেকে জাহাজটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জেটিতে নেয়ার কাজ শুরু করেন বন্দরের পাইলটরা জাহাজ ফেরানোর জন্য প্রস্তুত করা হয়েছে 250 মিটার প্রস্থ 18 মিটার গভীরতার 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল 2025 সালে আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হওয়ার কথা রয়েছে নির্মাণ করার পর এটা সিপিআর কে হ্যান্ড ওভার করা হবে এবং সিপিআই এই পোর্টটাকে বাণিজ্যিক ভিত্তিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবে বর্তমানে 250 মিটার প্রশস্ততা চ্যানেলটা আছে বন্দরের মাধ্যমে এটা 350 মিটার প্রশস্ত করব এবং 14.5 মিটার 320 মিটার দৈর্ঘ্যের আমরা কন্টেইনার জাহাজ 8,000 TEU ক্যাপাসিটি জাহাজ নিয়ে আসবো বলে আশা করছি করোনা টিকাদান কর্মসূচি সফল করতে ব্যবহার করা হবে সব ধরনের স্বাস্থ্য অবকাঠামো কাজ করবে টিকা কর্মসূচিতে যুক্ত দক্ষ কর্মীরা স্বাস্থ্য অবকাঠামোর বাইরে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ বেসরকারি স্বায়ত্তশাসিত চিকিৎসা কেন্দ্রগুলোতেও খোলা হবে ভ্যাকসিনেশন সেন্টার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম এই উদ্যোগে প্রতিদিন প্রতি কেন্দ্রে গড়ে টিকা দেওয়া যাবে 100-150 জনকে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে প্রতি মাসে 50,00,000 ডোজ 6 মাসে টিকা আসবে 3 কোটি এই কার্যক্রমে সরাসরি কাজ করবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর দক্ষ জনবল অতিরিক্ত জনবল চাহিদা থাকায় যুক্ত করা হচ্ছে নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রতি ভ্যাকসিনেশন সেন্টারে 2 জন ভ্যাকসিনেটর ও 4 জন স্বেচ্ছাসেবক থাকবে 4 ধাপে টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হলেও প্রথম ধাপেই তৃণমূল পর্যায় থেকে শুরু হবে এই কার্যক্রম মোবাইল ফোনের খুদে বার্তায় টিকা দেওয়ার নির্ধারিত দিনক্ষণ পৌঁছে যাবে নিবন্ধিত ব্যক্তির কাছে ওই দিন দেওয়া হবে প্রথম ডোজ দ্বিতীয় ডোজের তারিখ উল্লেখ থাকবে ভ্যাকসিন কার্ডে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রণয়নে টিকাদান কেন্দ্রেই থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আমরা মেসেজ পাঠাবো প্রথমে মেসেজ পেয়ে যারা টিকা নিতে আসলো তাদেরকে আমরা টিকা দিব টিকা দিয়ে কিন্তু তাদের হাতে একটা সনদ অথবা যে কোনো একটা কার্ড আমরা ধরিয়ে দিব এবং পরবর্তী সময়ে তারা যেন সুনির্দিষ্ট টাইমে আসে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারে সেই জন্য রেকর্ড তাদের হাতে দেওয়া হবে মেডিকেল কলেজগুলোতে তারপরে ইনস্টিটিউটগুলোতে 250 জনের হাসপাতাল উপজেলা হেলথ কমপ্লেক্স
এমনকি আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত টিকা কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছি। বাংলাদেশের টিকাদানে ইপিআই কাঠামো এখন পর্যন্ত সারা বিশ্বে মডেল। এদিকে করোনার টিকা দিতে জানুয়ারির প্রথম সপ্তাহে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে নার্স যারা রয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এডব্লিউবি, তাছাড়া স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর দুই দপ্তরেই আপনার এসএসসিএমও বা সেকমো বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, তাদেরকেও আমরা সরাসরি ভ্যাকসিনেটর হিসাবে ট্রেনিং দেওয়াবো বা তাদের দ্বারা কাজ করব। করোনা ভ্যাকসিনের জন্য নিরাপদ চিকিৎসা সরঞ্জাম, সিরিঞ্জ, কোল্ড বক্স সহ প্রয়োজনীয় কেনাকাটার কাজও এগিয়েছে অনেকটা। যেমন আপনার ওই গাউন লাগবে, সিরিঞ্জ লাগবে, কোল্ড বক্স লাগবে, তারপর হাতে গ্লাভস লাগবে, স্যানিটাইজার লাগবে, এগুলোর ব্যবস্থা আমরা করেছি। অগ্রাধিকার তালিকা অনুযায়ী সবাই আসবে করোনা ভ্যাকসিনের আওতায়। এই কার্যক্রম বাস্তবায়নে সকলের ধৈর্য ও সহযোগিতা জরুরি বলেও বলছেন স্বাস্থ্য ব্যবস্থাপকরা। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। হিমেল হাওয়ায় কাঁপছে দেশ। দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও কনকনে বাতাসে বাড়ছে শীতের মাত্রা। বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। উত্তরে জেলা দিনাজপুরের হিলিতে বেশ কয়েকদিন ধরে শীত অব্যাহত রয়েছে। দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। আমরা তো বাবা কাজকাম করে পারি না, ঠান্ডার মধ্যে ঘর থেকে বাড়াবার পাই না, কিছু করে পাই না, বুড়া মানুষ। গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতের কারণে বেশি কষ্ট পোহাচ্ছেন বয়স্ক ও শিশুরা। চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠাকুরগাঁও জেলায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ। আজকে আমি সকাল সকাল কাজে যাচ্ছি, কয়েকদিন আগে তো কুয়াশা কম ছিল, এখন আজকে যেরকম কুয়াশা পড়ছে মানে দেখার মতো কোনো পরিস্থিতি নাই। তারপরেও যাচ্ছি, এখন তো কাজ করে খেতে হবে। আমাদের এলাকায় কোনো কম্বল দেওয়া নাই, কোনো কিছু নাই, তাহলে আমরা এই লোকগুলা আমরা ঘর থেকে কেমনে বেরোব, কাজকাম কেমনে করব? কেথা বালিশ নাই, হালকা পাতলা কেথা বালিশ, চাদর কম্বলের দিন কাটাই। তীব্র শীত আর কনকনে বাতাসে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এরই সাথে শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্বিতীয় দফায় আজ ভাষাঞ্চর যাচ্ছেন ১,৮০৪ জন রোহিঙ্গা, বিকেলে মিউজিক ও স্পোর্টস ক্লাব উদ্বোধন। করোনার টিকাদান কর্মসূচিতে থাকছে সব ধরনের স্বাস্থ্য অবকাঠামো, কাজ করবে দক্ষ কর্মীরা। ওয়েস্ট ইন্ডিজ টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ভারত। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায়। দেখার আমন্ত্রণ রইল নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, একুশের সাথে থাকুন।